চারিদিকে শুধু বাজি পটকা আর আনন্দ উল্লাসের ছবি। রাজধানী আগরতলা কংগ্রেস ভবনের সামনে শেষ কবে এই পরিবেশ ছিল তা শহরবাসীর অনেকেরই মনে না থাকতে পারে। শনিবার কংগ্রেস ভবনের সামনে সেই আনন্দে উল্লাসের ছবি প্রত্যক্ষ করেছে রাজধানীবাসী। কর্ণাটক বিধানসভা নির্বাচনে 224 আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় কংগ্রেস দল জয়ী হওয়ার আনন্দে এই ছবি লক্ষ্য করা গেছে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে। কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল দিকে শনিবার গোটা দেশের নজর ছিল। স্বাভাবিকভাবে এই তাৎপর্যমণ্ডিত নির্বাচনী ফলাফলে কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ দেশের অবিজেপি রাজনৈতিক শক্তিকে অনেকটাই মাইলেজ দেবে। পাশাপাশি হিন্দুত্বের স্লোগানধারী আরএসএস বিজেপির প্রচারের মানুষকে একেবারে ফুটো করে দিয়ে গোটা দেশের সামনে কর্ণাটকের মানুষ যে বিকল্পের দিশা সৃষ্টি করেছে তাতে উৎফুল্লিত ত্রিপুরার কংগ্রেস শিবির। প্রতিক্রিয়াতে সেখানে প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা বিজেপির সমালোচনা করে এই জয়কে গণতন্ত্রের জয় এবং ধর্ম নিরপেক্ষতার জয়, সংগ্রামী মানুষের মেহনতি মানুষের জয় বলে উল্লেখ করেছেন। পাশাপাশি মোদির প্রচারে জনপ্রিয়তা যে মিথ্যা, গোটা দেশের কাছে ভুল ছিল, কর্ণাটকের ফলাফল তা প্রমাণ করে দিয়েছে বলেও মন্তব্য কংগ্রেস নেতৃত্বে। কর্ণাটক বিধানসভা নির্বাচনে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, কংগ্রেস পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ে, এই রেজাল্টে প্রমাণ হয়ে গেছে দক্ষিণ ভারতের মানুষ বিভাজন রাজনীতি বিশ্বাস করে এবং এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনপ্রিয়তা প্রমাণ হয়েছে। নির্বাচনে উনি বলেছিলেন যে মোদীকে ভোট দিন, মোদীকেই ভোট দিন, কর্ণাটকের মানুষ মোদীকে ভোট দেয়নি। এটাতে প্রতীয়মান যে দেশের মানুষ আজকে মোদীর প্রতি বিরক্ত হয়েছে এবং উচিত জবাব দিয়েছে কর্ণাটকের মানুষ। তার জন্য কর্ণাটকের ভোটারদের ত্রিপুরার কংগ্রেস থেকে আমরা অভিনন্দন জানাই এবং আগামী যত বিধানসভা নির্বাচন আসবে, আরও 5টা রাজ্যে নির্বাচন হবে, আমার বিশ্বাস সেখানে বিজেপি ধরাশায়ী হবে। লোকসভা নির্বাচনের জন্য কর্ণাটকের রেজাল্ট দেশে বিজেপি বিরোধী যে শক্তি আছে তারা এন্ট্রি পাবে এবং আমাদের রাজ্যে যারা কংগ্রেস কর্মী নির্যাতিত, যারা বিজেপি বিরোধী, তাদের মনে মধ্যে সাহস সৃষ্টি হবে এবং এই রাজ্যেও আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। 24 সালের যে লোকসভার সাধারণ নির্বাচন, এই নির্বাচনে দেশের সরকার গঠিত হচ্ছে যাচ্ছে, কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠন করার জন্য মানুষ যেভাবে এগিয়ে আসছে, ভারত জোড়ো যাত্রার মধ্যে যে সাড়া পাওয়া গেছে তার প্রতিফলন আজকে ভারতবর্ষের অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সমস্ত রাজ্যে, সেখানেও এটা প্রতিফলিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ চায় রোজগার, দেশের মানুষ চায় ধর্মনিরপেক্ষতা বজায় রেখে, দেশের সংবিধানকে অটুট রেখে সারা দেশে গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে কংগ্রেসই একমাত্র দল। এই দলের উপর ভরসা রেখে মানুষ যেভাবে কর্ণাটকে ভোটদান করেছে, আগামী দিনে সারা দেশে এর এই ভোটদানের চিত্রটা, এটাও আমরা আশা করছি। ভবিষ্যৎ কংগ্রেসের জন্য সারা দেশ মুখিয়ে আছে, রাহুল গান্ধীর নেতৃত্বে দল সংগঠিত হচ্ছে, আগামী দিন ভারতবর্ষের বুকে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।